দিকে আছে এরাইস ব্যান্ডেল প্রথম সেমি ফাইনাল খেলা গোল শূন্য অবস্থায় সেই সবাই এখন সরাসরি টাইব্রেকার পদ্ধতির মাধ্যমে খেলার ফলাফল হবে আর এই সাইড পে ব্লু জার্সিতে দক্ষিণদারি স্পোর্টস ক্লাব দমদম ফার্স্ট সেমি ফাইনাল তো গোল স্কোর শূন্য শূন্য পে খতম হওয়া উসকে বাদ আবি টাইব্রেকার তো প্রথম শট করছে দক্ষিণদারি স্পোর্টস ক্লাব দমদম আর গোলরক্ষকে আছে বিট্টুদা এরাইস ব্যান্ডেলের হয়ে তো অমিতা প্রথম শট নিচ্ছে দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের হয়ে তো দেখা যাক কি হয় পাওয়ারফুল শট এবং গোল তো এরাইস ব্যান্ডেলের হয়ে প্রথম শট করছে বাজ্য তো দেখা যাক কি করে প্রথম শট গোলরক্ষক আছে বিট্টুদা দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের হয়ে আর এদিকে শট করছে বাজ্য এরাইস ব্যান্ডেল তো দেখা যাক কি হয় দ্বিতীয় শট করতে আসছে গেটু দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের হয়ে দ্বিতীয় শট করছে গেটু 15 নম্বর জাসিদারি প্লেয়ার দু দলেরই গোলরক্ষকের নাম মিট্টু হয়ে গেল গেটু শট বাইরে লাগলো তো এদিকে শট করছে দ্বিতীয় শট এরাইস ব্যান্ডেল আর ওদিকে গোলরক্ষক বিট্টুদা দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের হয়ে তো যদি গোল হয় তাহলে 2-1 গোলে এগিয়ে যাবে এরাইস ব্যান্ডেল দেখা যাক কি হয় গোল করে দিল 2-1 গোলে এগিয়ে গেল এরাইস ব্যান্ডেল তো 3 নম্বর শট করতে এসেছে দক্ষিণদারি স্পোর্টের হয়ে প্রিন্স তো দেখা যাক তৃতীয় শট প্রিন্স কি করে তাকে গোল করতে যাবে গোল না করতে পারলে সরাসরি তারা ফাইনাল থেকে বাদ হয়ে যাবে তো প্রিন্সের লাস্ট শট গোল করতেই হবে গোল না আসলে তারা সরাসরি বাদ পড়ে যাবে সুন্দর গোল ভালো গোল করল এখন সমস্ত কিছু তার উপরে ব্যান্ডেলের হয়ে শট করছে বিট্টু আর দক্ষিণদারি হয়ে গোলরক্ষক বিট্টু তো লাস্ট শট তো লাস্ট শট যদি গোল হয় তো জিতে যাবে এখানে এরাইস ব্যান্ডেল আর যদি শর্ট সেভ করে দেয় তাহলে খেলাটি ড হবে আবার টসে চলে যাবে তাকে বুঝাচ্ছে কাকা বুঝিয়ে নিয়ে যাচ্ছে ড্যানিয়েলকে কাকা
কাকা আসছে রোল নিচ্ছে, কাকা আর এক কাকা চলে এসেছে রোল নিতে, কাকায় কাকায় যুদ্ধ। কাকা পড়ে গেল তো, দেখা যাক কি হয়। এত মাছ ধরে পরে উঠিতে গেল সেই অ্যারাইজ ব্যান্ডেল, প্রচুর মারে খেলে মেরে খেলেছিল এই দলটা, তারপরে উঠিতে গেল। Sit down, you angry bro.